দিলীপের মন্তব্যে ফের বিতর্কের ঝড়। ঝড় হলেই তৃণমূলের পোয়াবারও যা আসবে ঝেড়ে ফাঁক করে দেবে। ঝড় ভূমিকম্প হোক চায় তৃণমূল, আয়লা আমফানে কেন্দ্র থেকে টাকা এলো, তৃণমূলের পকেটে গেল সেই টাকা। কটাক্ষ বর্ধমান দুর্গাপুরের বিজেপি প্রার্থী দিলীপ ঘোষের। এর আগে দিলীপ ঘোষের মন্তব্য নিয়ে তাকে শোকজ করেছিল বিজেপি কেন্দ্রীয় নেতৃত্ব, নির্বাচন কমিশনও তাকে সেন্সার করেছে তার মন্তব্যে। মহিলাদের সম্পর্কে যে ধরনের তিনি মন্তব্য করেছিলেন, কুরুচিকর মন্তব্য, শাসক দলের সেই অভিযোগ ছিল, তারা কমিশনের দ্বারস্থ হয়েছিলেন। আর এবার উত্তরবঙ্গে যে বিধ্বস্ত হয়েছে ঝড়ে, উত্তরবঙ্গে বিস্তীর্ণ এলাকা জলপাইগুড়ি আলিপুরদুয়ার, সেখানে সেই ঝড়ের নিয়ে কথা বলতে গিয়ে দিলীপ ঘোষ বলেন যে ঝড় যত হবে তত শাসক তৃণমূলের পোয়াবারও, ঝড় হলেই তৃণমূলের পোয়াবারও, যা কেন্দ্রের পক্ষ থেকে যে টাকা দেওয়া হবে সব ঝেড়ে ফাঁক করে দেবে তৃণমূল কংগ্রেসের নেতা কর্মীরা। কি বলেছেন দিলীপ ঘোষ শুনুন একবার। বিজেপি ঝড় করেছে নাকি? ঝড় হলেই টিএমসি এর একদম পোয়াবারও, যা মাল আসবে ঝেড়ে ফাঁক করে দেবে। বন্যা হোক, ঝড় হোক, ভূমিকম্প, ওরা চায় তাহলে কামাই হবে। সরকারে যারা আছে তাদের দায়িত্ব ওখানকার যারা ক্ষতিগ্রস্ত মানুষ তাদের কাছে দাঁড়িয়ে তাদেরকে মনোবল বাড়ানো, ক্ষতিপূরণ দিয়ে তাদেরকে আবার নিজের জীবনে ফিরে নিয়ে আসা। আমরা বিরোধী দল পার্টি আছি, আমরাও লোকের সঙ্গে আছি, কিন্তু কথায় কথায় মমতা অনুযায়ী এত টাকা ফিরিস্তি, তত টাকা ফিরিস্তি, এত টাকা ক্ষতি হয়ে গেছে এইসব বলতে থাকেন, কিন্তু মানুষের কাছে কিছু পৌঁছো না। আইলার ঝড় হলো, আমফানের ঝড় হলো, টাকা এলো কেন্দ্র থেকে, কার অ্যাকাউন্টে গেল? টিএমসির কর্মীদের অ্যাকাউন্টে, প্রধান উপপ্রধান, তার বউ, তার শালা, ভাগ্নে, তাদের চলে গেল। যার বাড়ি ভেঙেছে তারা কিছু পেল না। এবার যেন তা না হয়, এই ঝড়কে কেন্দ্র করে কামাতে শুরু করলো টিএমসি, এরম যেন না হয়। দিলীপ ঘোষের এই মন্তব্যের পরে আমরা কথা বলেছিলাম তৃণমূল নেতা শান্তনু সেনের সঙ্গে, তিনি ঠিক কি প্রতিক্রিয়া দিয়েছেন শুনুন। জনগণ অসাংবিধানিক, অগণতান্ত্রিক, অনৈতিক কথা বলা দিলীপ বাবুর কৃষ্টি, দিলীপ বাবুর সংস্কৃতি, তিনি এই ধরনের কথা বলছেন। তা না হলে একটা প্রাকৃতিক ঝড়কে কেউ বলে যে এটা বিজেপির ঝড়? এবং দিলীপ বাবু নিজেও বলার মতো জানেন, আমফান আমফান থেকে শুরু করে, বুলবুল থেকে শুরু করে, ইয়াস থেকে শুরু করে বিভিন্ন প্রাকৃতিক বিপর্যয়ের সময় কেন্দ্র বাংলার পাশে দাঁড়ায়নি, রাজ্য সরকারই বাংলার ভিকটিম ফ্যামিলির পাশে দাঁড়িয়েছে সব সময়। আপনাদের স্মরণে আছে যে আমফানের সময় প্রধানমন্ত্রী হেলিকপ্টারে করে ঘুরে চলে গেছিলেন, তারপর কানাকড়ি দেন। সিকিমে যখন তিস্তার বন্যা হচ্ছে তখন সেখানে 49 কোটি টাকা দেওয়া হচ্ছে, কিন্তু একই বন্যাতে যখন বাংলার মানুষ সমপরিমাণ ক্ষতিগ্রস্ত হচ্ছে বাংলাকে বঞ্চিত করা হচ্ছে। সুতরাং প্রাকৃতিক বিপর্যয়ে সহযোগিতা করার ক্ষেত্রে বাংলার প্রতি বঞ্চনা, সেটা দিলীপ বাবু নিজেও খুব ভালো মতো জানেন। ফের বিস্ফোরক দিলীপ ঘোষ, তৃণমূলের বিরুদ্ধে আমি লড়াই করেছি, পশ্চিমবঙ্গে কে লড়াই করেছে নাম না করে কাদের দিকে ইঙ্গিত দিলীপ ঘোষের। রাজ্য রাজনীতিতে ফের শোরগোল দিলীপ ঘোষ, তিনি বরাবরই এই ধরনের মন্তব্য করে থাকেন, বিতর্কে জড়ান। আবারও দিলীপ ঘোষের মন্তব্যে বিতর্ক, তৃণমূলের বিরুদ্ধে আমি লড়াই করেছি, পশ্চিমবঙ্গে কে লড়াই করেছে নাম না করে কাদের দিকে ইঙ্গিত করতে চাইলেন দিলীপ ঘোষ, শুনুন একবার তার বক্তব্য। তৃণমূলের বিরুদ্ধে তো আমি লড়াই করেছি, আর কে পশ্চিমবাংলা লড়াই করেছে? সিপিএম কংগ্রেস ছিল, এখন সেটিং বলছে, চিরদিন সেটিং করেছে, তাই দোকান উঠে গেল। দিলীপ ঘোষ লড়াই করেছে বলে যাদের দেখছেন সব বিজেপি ছিল না, এরা টিএমসিকে হারাতে দিলীপ ঘোষের সঙ্গে এসছে। আজ আমাদের লক্ষ লক্ষ কর্মী দেখেন, তারা সিপিএম করেছেন, কংগ্রেস করেছেন, মার খেয়ে দুর্নীতি দেখে বিজেপি ঝান্ডার তলায় এসছেন এখানে পরিবর্তনের জন্য। তাদের সঙ্গে নিয়ে আমরা কাজ করে পরিবর্তন করব। দিলীপ ঘোষ তার বক্তব্য আপনারা শুনলেন। এই মুহূর্তে আমাদের সঙ্গে রয়েছেন টেলিফোনে চন্দন সেনগুপ্ত। চন্দন, দিলীপ ঘোষ যে বক্তব্য তার আমরা শোনালাম দর্শকদের, কাদের দিকে তার এই ইঙ্গিত? নিজের দলের অন্যান্য নেতাকর্মীদের বিরুদ্ধেই কি এই ইঙ্গিত করতে চাইলেন দিলীপ ঘোষ? একদম ঋষিকে যে বক্তব্য তিনি করলেন যে তৃণমূলের বিরুদ্ধে তিনি একাই লড়াই করেছেন, তখন দলে কে ছিল? অর্থাৎ তার সঙ্গে যে আজকে যারা বিজেপির আরো নেতৃত্ব রয়েছে তাদের দিকেই কিন্তু ইঙ্গিত করা হয়েছে বলে এরকমই রাজনৈতিক মহলের দাবি। যেটা জানা যাচ্ছে যে যে তাকে প্রশ্ন করা হয়েছিল যে সিপিএম কংগ্রেসের আমলে আপনি কিভাবে লড়াইটা করলেন, তখন তিনি বলেছেন যে তখন যে সিপিএম কংগ্রেস ছিল তখন একটা সেটিং এর কথা বলেছেন, চিরদিনই একটা সেটিং করে এসছে,
তারপরে তিনি বলেন দিলীপ তো একাই মাঠে লড়াই করেছেন এবং এই লড়াইটি তিনি নিয়ে গেছেন এই দলকে এই জায়গায়। অর্থাৎ দিলীপ ঘোষ ছাড়া মানে এই দলটা চলবে না সেটাই একদিকে যেমন ইঙ্গিত তিনি করলেন, অপরদিকে কিন্তু নাম না করে দলের আজকে নেতৃত্ব সুকান্ত শুভেন্দুর দিকে কিন্তু ইঙ্গিতটা ছুড়ে দিলেন যখন তিনি এই দল মানে সংগঠন করেছে এবং সংগঠনটাকে এই জায়গায় এনেছে বিজেপিকে, তখন দলে কেউ ছিল না, পরে দলে এসছে। অর্থাৎ তিনি কিন্তু ওই তাদের দলের উদ্দেশ্যেই কিন্তু এই বার্তাটা দিলেন বলেই রাজনৈতিক মহলের ধারণা। ঋষিকেশ চন্দন থাকো, তুমি আমাদের সঙ্গে এই মুহূর্তে আমরা টেলিফোনে যোগাযোগ করতে পেরেছি তৃণমূল মুখপাত্র অরূপ চক্রবর্তীর সঙ্গে। অরূপদা, স্বাগত জানাবো আপনাকে কলকাতা টিভিতে। দিলীপ ঘোষ আজকে তিনি বলছেন যে তৃণমূলের বিরুদ্ধে আমি লড়াই করেছি, পশ্চিমবঙ্গে কে লড়াই করেছে তৃণমূলের বিরুদ্ধে, তার এই মন্তব্য কি মনে হয়? দাদা, দিলীপ ঘোষ তার লক্ষ্যবস্তু তো বিজেপির নেতারা, তার এই বক্তব্যে পরিষ্কার হয়ে যাচ্ছে বিজেপি গোষ্ঠীদ্বন্দ্বে অন্তর্দ্বন্দ্বে কতটা বীর্ণ হয়ে রয়েছে, কতটা জর্জরিত হয়ে রয়েছে। যারা এখনো সব কেন্দ্রে প্রার্থী খুঁজে পায়নি, যারা এখনো ডায়মন্ড হারবারে অভিষেক ব্যানার্জির বিরুদ্ধে লড়াই করার মতো একটা লোককে খুঁজে পাচ্ছে না, যে কেউ ওখানে গিয়ে পাঠা হতে রাজি হচ্ছে না বিজেপি, সেই অবস্থায় দাঁড়িয়ে দিলীপ ঘোষের দুটো কারণে ক্ষোভ। একটা হচ্ছে ওনাকে ওনার নিজের সিট মেদিনীপুর থেকে কার্যত ঘাড় ধাক্কা দিয়ে উৎখাত করে দিয়েছে নব্য বিজেপি, মানে পরিষ্কার ইঙ্গিত শুভেন্দুর দিকে। যিনি শুভেন্দুকে দিলীপ ঘোষ একসময় বলেছিলেন সারদাস চোর নারদাস ফুলাবাজ, বর্ধমান দুর্গাপুর সিট দিলীপ ঘোষ হেরে গেছেন বুঝতে পেরে যত সময় এগোবে তত দিলীপ ঘোষের এই ধরনের সাবস্টেশন আরো বেশি করে প্রকাশ পাবে এবং আগামী দিনে পশ্চিমবঙ্গের মানুষ দেখবে ভারতীয় জনতা পার্টি নামক দলটা পশ্চিমবাংলা থেকে মুছে যাচ্ছে এবং এটার জন্য দায়ী থাকবে বিজেপির নেতারা যারা পুরনো বিজেপি। এটা তো ঘটনা, একসময় দিলীপ ঘোষের নেতৃত্বেই বিজেপি দুটো সাংসদের দল 18টা সাংসদ হয়েছিল, দিলীপ ঘোষের নেতৃত্বেই 3টে এমএলএ থেকে 77টা এমএলএ হয়েছিল। সেই কারিগর দিলীপ ঘোষ আজকে নিজ ভূমে পরবাসী, তাই দিলীপ ঘোষ এই ধরনের মন্তব্য করছেন, এতে আরো বিজেপির গোষ্ঠীদ্বন্দ্বের চেহারাটাই প্রকট হয়ে উঠে। বেশ, অনেক ধন্যবাদ অরূপদা, কথা বলছিলাম তৃণমূল মুখপাত্র অরূপ চক্রবর্তীর সঙ্গে। তিনি বলছেন যে দিলীপ ঘোষ তার দলের নেতাদের উদ্দেশ্যেই এই মন্তব্য করেছেন এবং তিনি শুভেন্দুকেই উদ্দেশ্য করতে চেয়েছেন এমনটাই মনে করছেন অরূপ চক্রবর্তী। তার বক্তব্য যে এটা তো সত্যি যে দিলীপ ঘোষ তিনি যখন লড়াই করছেন তৃণমূলের বিরুদ্ধে দুজন থেকে 18 জন সাংসদ দিতে পেরেছে এ রাজ্য। আমাদের সঙ্গে ছিলেন আমাদের প্রতিনিধি চন্দন সেনগুপ্ত। চন্দন, তোমাকে অনেক ধন্যবাদ। ফলত দিলীপ ঘোষের এই মন্তব্যে তৃণমূলের মাফ করবেন বিজেপির যে গোষ্ঠীদ্বন্দ্ব সেটা আরও প্রকট হচ্ছে এবং এই দিলীপ ঘোষ যিনি গতবার 2019 লোকসভা নির্বাচনে মেদিনীপুর কেন্দ্র থেকে জয়লাভ করেছিলেন তাকে এবার বর্ধমান দুর্গাপুরে প্রার্থী করা হয়েছে, ফলত তার মধ্যে কোথাও গিয়ে হতাশাও রয়েছে এমনটাও মনে করছেন কেউ কেউ। দিলীপ ঘোষ ঠিক কি বলেছিলেন আরও একবার শোনাবো আপনাদের। বিরুদ্ধে তো আমি লড়াই করেছি, আর কে পশ্চিমবাংলা লড়াই করেছে? সিপিএম কংগ্রেস ছিল, এখন সেটিং বলছে, চিরদিন সেটিং করেছে, তাই দোকান উঠে গেল। দিলীপ ঘোষ লড়াই করেছে বলে যাদের দেখছেন সব বিজেপি ছিল না, এরা টিএমসিকে হারাতে দিলীপ ঘোষের সঙ্গে এসছে। আজ আমাদের লক্ষ লক্ষ কর্মী দেখেন তারা সিপিএম করেছেন, কংগ্রেস করেছেন, মার খেয়ে দুর্নীতি দেখে বিজেপি ঝান্ডার তলায় এসছেন এখানে পরিবর্তনের জন্য। তাদের সঙ্গে নিয়ে আমরা কাজ করে পরিবর্তন করবো।